হ্যাঁ দোষ তো অ্যাসাইনমেন্ট কমপ্লিট করেছিস তাই না? তো একটা আমার দিস, আমি একটু দিব তো জমা দেওয়ার লাস্ট ডেট কালকে, তো একটু পাতা তাদের পাঠাই দে। আচ্ছা রাখি, আল্লাহ হাফিজ। রানী আমাকে ছেড়ে চলে গেছে রে। রানী কে ভাই? আমার গার্লফ্রেন্ড। আচ্ছা তোর নাম রানী? ওই শুধু আমার মনের রানী, আমার মনের বুঝছিস ভাই। তুই প্লিজ নর্মাল হো, আর তুই কি এসব খাইতেছিস প্লিজ বন্ধ কর না, খাইস না প্লিজ। আজকে মানা করবি না ভাই, আজকে আমায় খেতে দে। বাজার তুই না বলছিলি ওই স্লাড না, তাহলে কেন ছেড়ে চলে গেছে আমাকে? কেন ভাই, একবার বলতেও তো পারতো তাই না? আমি হ্যাপি হ্যাপি মেনে নিতাম, এভাবে কেন ছেড়ে চলে গেল? আরে ভাই, সে তোর সাথে হ্যাপি ছিল না তাই তোকে ছেড়ে চলে গেছে। হ্যাঁ তার ফল ছিল, সে তোকে বলে নাই, বাট তুই নিজের এই অবস্থা বানাবি দোস্ত। সানি প্লিজ নর্মাল হ। আর তুই কি খাইতেছিস ভাই প্লিজ বন্ধ করবি, প্লিজ বন্ধ কর। আরে ভাই অনেক ভালোবাসতাম রে ওকে, ওই হাসলে আমি হাসতাম, ওই খাইলে আমি খাইতাম জানোস, ওই পাত দিলে আমি রিয়েক্টও করতাম না, বলতাম বাবু দেখো কত সুন্দর কত কিউট স্মেল আসতেছে তাই না? তাও আমাকে ছেড়ে চলে গেছে দোস্ত। আরে ভাই আমি কি যে করমু তোরে নিয়া। থাম, তোরে আমার এক বন্ধুর সাথে মিট করাতে হবে, সেও অনেক ছেঁকা খাইছে, তাও ফুল মাস্ট ফুল কি যে বলো ফুল ইয়োতে থাকে ইয়ো, তোরে ওর সাথে মিট করাবো। জান কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে জান? হ্যাঁ কেন ছেড়ে চলে গেলে? দেখি তোর গার্লফ্রেন্ডের ছবি, ছবি দেখবি। এটাতে ভয় পাওয়ার কি ছিল? Hey guys, if you like this video, then share this video and do not forget to subscribe our channel Chaliye, by the way. Fact, okay? আমি কোনো কোম্পানিকে প্রমোট করতেছি না, আর এটা অ্যাপেল জুস দিয়ে বানানো, দেখতেই পারো। অসাম সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।